ঢোলবাদ্যের তালে পতাকা উড়িয়ে এক বর্ণাঢ্য শোভাযাত্রায় জানান দিল 75 পেরিয়ে 76 বছরের ছাত্রলীগ। 1948 সালের 4 জানুয়ারি বঙ্গবন্ধুর হাত ধরে গঠিত দেশের প্রবীণ ছাত্র সংগঠনটির প্রতিষ্ঠাবার্ষিকীর শোভাযাত্রায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের কলাভবনের সামনে বিভিন্ন ইউনিটের কর্মীরা যোগ দেন। শোভাযাত্রাটি শাহবাগ মৎস্য ভবন ঘুরে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ে গিয়ে শেষ হয়। এর আগে অপরাজেয় বাংলার সামনে পায়রা উড়িয়ে প্রতিষ্ঠাবার্ষিকী উদ্বোধন করেন ওবায়দুল কাদের। জাতীয় সঙ্গীত ও দলীয় সঙ্গীতের মধ্য দিয়ে শুরু হয় অনুষ্ঠান। এ সময় অতীতের মতো ভবিষ্যতেও গণতন্ত্রের ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে ছাত্রলীগ ভূমিকা পালন করবে বলে জানান সংগঠনের সভাপতি। স্মার্ট বাংলাদেশ উন্নয়ন দৃশ্যমান বাড়বে আবার কর্মসংস্থান। আমরা মনে করি বাংলাদেশ আওয়ামী লীগের ইস্তিহার, তরুণদের ইস্তিহার, শিক্ষার্থীদের স্বপ্ন পূরণের ইস্তিহার। প্রধান অতিথির বক্তব্যে ওবায়দুল কাদের বলেন, কোনো বিদেশি শক্তির হুমকি ধামকিতে পরোয়া করে না আওয়ামী লীগ। বলেন, নির্বাচনী ইস্তেহারে 1 কোটি কর্মসংস্থান তরুণ ও বেকারদের জন্য শেখ হাসিনার উপহার। পালিয়েছে বিএনপি, তার ক্রমান ট্যাংক নদীর ওপার থেকে নির্দেশ দিয়েছে বোমা মেরে আতঙ্ক সৃষ্টি করবে। বিএনপি হচ্ছে ভুয়া, ওদের আন্দোলন ভুয়া, কোন বিদেশি শক্তির হুমকি ধমকি আমরা পরোয়া করি। মেধাবী ও চরিত্রবানরা রাজনীতিতে আসলে আগামীতে বাংলাদেশ আরো এগিয়ে যাবে বলেও মন্তব্য করেন ওবায়দুল কাদের। যতই পড়বে ততই শিখবে। সানবীর রূপল, সময় সংবাদ, ঢাকা।